चले बोले कौशले पागले की ना बोले चले बोले कौशले पागले की ना बोले मने मन मिले गले चम्पे साड्डा चमे प्रेमेर मरा जले डूबे हाय रे निरुद्देश आनंदे मेते उठे फॉरेन विलेज आनंदे मेते उठे फॉरेन विलेज জমে উঠে খুন ছুটি দুঃখকে দিয়ে ছুটি এভাবে তাইরে নাইরে সবাই থাকে ভাবসাগরে হেরে যায় গল্প গানে স্বপ্নে বিরে আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ কি হয়েছে সেটা কি হয়েছে মানে সেতুকে দেখলাম তার চাচার সাথে বাজারে যাচ্ছে বিরাট এক বাজারে যাচ্ছে সেটা আমাকে সেতুর সাথে পাচ্ছু যে তুই জানলি কেমন করে এটা মনে করে আমার একটা পার্সোনাল বিজনেস ঠিক আছে গ্রামের মধ্যে কিটাও ইটিস ফিটিস করে কার কি খবর এই লিঙ্ক গুলো আমি আবার রাখি রাখলে আমার আবার একটা এক্সট্রা ইনকাম আসে এইসব করো না আমার সোজা চলে যাও ঠিক আছে পাঁচ টাকা কিন্তু না দিলে তুমি দিবা পৃথিবী উল্টে গ্যাসুদ্দিন ভাই কেমন আছে আসি ভালো হানান ভাই তোমাকে আমি মনে মনে খুঁজতেছিলাম আপনি যে কি কারণে আমার মনে মনে হুজতেছেন এটা আমি জানি এই বিষয়ে আমি পরে লাভ করবো না আপনার সাথে বিষয় বিস্তারিত বুঝিয়ে বলবো কিন্তু আপনার সাথে তো আমার একটা ইমার্জেন্সি আলাপ আসলো ইমার্জেন্সি কি ইমার্জেন্সি মানে হেতু সেতুর সামনে বলবো কি না সেটাই বুঝতেছি না অবশ্য না বললে উপায় নাই বিষয়টা তাকে নিয়েই তার বিষয়ে কথাটা এদিনকে তার বাপরে বলতে নিয়েছিলাম কিন্তু যাই বললে আলছি বলতে পারি নাই কথাটা হইলো এমন যে কি বলতাম আপনারে এই যে দেখেন মার্শাল্লাহ কি সুন্দর চাঁদের মতো মেয়ে মুখটা দেখছেন কত সুন্দর স্বভাব চরিত্র মানে কথাবার্তা মেয়েটা কত ভালো হ্যাঁ একটা মেয়ে আছে ওর মতো এলাহাত একটা মেয়েও নাই কিন্তু এই মেয়েটার হতে একটা কুনজর পড়ছে একটা দুষ্ট ছেলে কুনজর দিছে কুনজর কিডা কিডা দিছে কি ব্যাপার সে তো বলতাছো না কেন আরে তোমার যে ডিস্টার্ব করে ছেলেরা তোমার গার্ডিয়ান না সে তাকে বলতে হবে না মাথা নিচে দিয়ে দাঁড়াতে থাকলে হবে তাকে বলতে হবে তো বলে দাও বলে দাও কে এটা ডিস্টার্ব করতেছে বলো এই সেতু কিডা কি বলতেছো হান্নান ভাই বাকের এইসব করতেছে অবশ্যই এটা বলছে বলছে তো বলছে আমি যেটা বলছি সে যেটা বলছে এই যে কথাটা এতক্ষণ শুনছিলাম না এর মধ্যে কোনো ডুপ্লিকেট নাই সব অরিজিনাল শুধু কি তাই সে সংগ্রাম পরিষদ কইরা মনে হয় না গ্রামের ছেলে ফেলে আবার বলতে পুরিন তারা নিয়ে সে আমরা ট্রেনিং সেন্টার বন্ধ করতে চেষ্টা করতেছে চিন্তা করেন ভাই যদি ট্রেনিং সেন্টার বন্ধ হয় আমরা বাবি বিদেশ গেছে না ট্রেনিং সেন্টারতে ট্রেনিং লয়া এসে তো সুবিধের যাবে এই ট্রেনিং সেন্টারতে ট্রেনিং লয়া যদি ট্রেনিং সেন্টার বন্ধ হয় তাহলে বিদেশ যাতে বন্ধ হয়ে যাবে না আমরা কত বড় ধ্বংস হবে চিন্তা করছেন বাইরের উদ্দেশ্য বুঝছিলাম না
কত কারা বুদ্ধি সে সকলকে সে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতেছে বাকের বাকের তো তালি পরে খুব খারাপ কাজ করতেছে চিন্তা করে দেখছো খুব বলে 100% খারাপ কাজ করতেছে 100% ছেলেটা নষ্ট কাজ করতেছে আচ্ছা তো সে তো যাও সবিও যাও ভালো ডেস্ক টেস্ক কিনো তবে একটা জিনিস মাথা রাখতে হবে আমাদের সবাই একত্রিত হইয়া এই বাইরে ষড়যন্ত্রকে নষ্ট করে দিতে হবে ঠিক আছে যাও ঠিক বলিছো হ্যাঁ এই যাও আসুন হ্যাঁ সুন্দর জানের পক্ষে কত টাকা যদি সবাই জানে তুমি কিরাম মানুষ শামিম এ তারা কি আকাশ ভাই ওই তুই কি ইয়ারে দেখিছিস হ্যাঁ দেখিছি কারে কদিন কারে একটা থাপ্পড় মারবো তাহলে করছিস কেন দেখিছি না ওই মানে নামটা বলেন না আমি তো বুঝতে পারি না হান্নান 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 রে দেখিছিস হান্নান ও রে 16-17 দিন আগে তো আমি তারে দেখছি তুই তো এক কাটি বেশি চিটা কেন কেন ভাই তোরে জিজ্ঞেস করেছি দেখিছিস কিনা কয়দিন হয় দেখিসনি আমি কইছি হ্যাঁ আর তুই 17 দিন ধরে দেখিসনি সে গুনে রাখিছিস তুই ভাই আমার কথা বুঝবার চেষ্টা করেন ঘটনা হলো আমি মিথ্যে কথা খুব কম বলি বুঝছেন এই মনে করেন আপনার সাথে আমার 10 দিন দেখা হয় না যদি কেউ জিজ্ঞাসা করে যে আকাশেরে দেখছিস নাকি আমি তখন কি বলবো যদি মনে করেন আপনার সাথে 10-20 দিন দেখা না হয় তাহলে আমি অবশ্যই বলবো যে তারে আমি মিনিমাম 10-20 দিন আমার দেখা হয়নি আর ইউ ক্লিয়ার একে একে তো সবাই বিদেশে পা বাড়ালো তুমি কবে যাচ্ছো কাকা তুমি মনে কথাটা ভালো করে শুনুনি আমি এই সোনার বাংলা ছেড়ে কোথাও যাচ্ছি না আরে আমার এক খালাতো বোন থেকে খুলনা সেখানেই যাই নে আর তুমি কষ্ট বিদেশে কথা তাহলে পরে তুমি ওই বাকেরের দলে যোগ দাও বাকেরের দলে যোগ দিতে যাবো কি জানি কা বাকের তো আন্দোলন শুরু করেছে ওই ফরেন মাস্টারের বিরুদ্ধে এই গ্রামের কোনো মেয়ে মানুষই বিদেশে জাতি দেবে না এরকম একখান কথা অবশ্য আমার কানে এসেছিল কিন্তু আমি কথাটা ওরকম ভাবে গুরুত্ব দেইনি আগে আন্দোলনের কথা করছো 5 জন মানুষ এক জায়গায় দাঁড়ায় কথা কলে আমি সেখানে ভয় যাই না আর আমি আন্দোলনে যোগ দিতে যাব
তুমি কিন্তু সত্যি সত্যি আমাকে বাড়ি গেলেই পারতে। আরে বাপু এখন সময় নেই, এখন তো আমি একটা কাজ করি নে দুটো কাজ করি, ওই সুদে টাকা কাটানো আর ঘটকালি। আগামী সপ্তাহে কিন্তু মাধুরীর টাকার কিস্তি চলে আসতেছে, মনে রাখো কিন্তু। আচ্ছা আমি আব্বারে কব। তাহলে আমি গেলাম। ঠিক আছে কাকা, দেখি ফেরার পথে তোমাকে বাড়ি মুয়া খাতি আসতে পারি কিনা। আসি। বলছিলাম যে আমাদের গ্রামে তো গাং নেই। এবারে গাং আসো, হ্যাঁ আমি তো চিনো তোমার। না বলছিলাম যে আমি আসলাম আপনার উপকার করতে, আপনি আমার গ্রাম করে ব্যবহার করতেছেন বড় ভাই আমার সাথে। আমার কিতা উপকার কোথায়? কিতা উপকার করতে এলি তুই? ওই যে আকাশ ভাই আছে না, তাই তো আপনার ওই হেরিকেন দ্বারা খুব ইচ্ছে। তাই নাই আকাশ খুঁজতেছে আমাকে? আমাকে খুঁজতেছে? কোন রাস্তা পাইছে চলো? তাহলে তোর তোর দেখা হয়েছে কোন রাস্তা? ওই ওই যে ওই রাস্তায় দেখা হয়েছে ভাই। আপনি এক কাজ করেন, আপনি ইউ গোয়িং টু ভারত, না আপনি ইন্ডিয়া চলে যান। কেন ইন্ডিয়া যাই করাবো? কেন কেন ইন্ডিয়া যেতে বলতেছো তোমার? ইন্ডিয়ায় না গেলে আকাশ ভাই যদি আপনার মারে সেই জন্য আর কি। আমার জন্য তোমাকে এত দরদ দেখাইতে হবে না বান্দরের বান্দর। ইডিয়া তোরে আমি এনে লাশ করে ফেলাম, তুই চিনো তোমাকে চিনোস? না কোন কোথে মানে আকাশের সাথে দেখা হয়েছে তো কোন কোথে? না আমার লোকে দেখা হয়েছে এই রাস্তায়। আপনি আপনি না ভাই আমি চলে যাইতে পারি কিন্তু যাইতাম না। ঠিক রাস্তা ঘটাইতেছি, যে রাস্তায় আকাশ আছে একদম হয়ে গেছে। মাধুরী, তুই আমাকে ছেড়ে চলে গেছিস কিসের জন্য? হ্যাঁ ফোন ধরিস না। আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এ জ্বালায় আর প্রাণে সহে না, এ জ্বালায় আর প্রাণে সহে না। ও হো মন রে কিসের তরে রয়ে গেছি, কে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। এ সবুজ, ফোনে কাক গান শোনাচ্ছিস? ফোনে কাউকে গান শোনাচ্ছি না শশু কাকা, আমি আমার মনের দুঃখে গান গাইছি। তোর বাপের এত জমি জমা, তোর আবার দুঃখ কিসের? জীবনে যে কাজটি করো সে কাজটির কথা বলো, তুমি সেটা বুঝবে। আরে স্যাংরা, তোর ব্যাপারে আমি সব কিছু জানিয়ে ফেলেছি। মাধুরী চলে যাওয়াতে তোর মনে দুঃখ হয়েছে, কষ্ট পাচ্ছিস, সেই জন্যই দুঃখের গান গাচ্ছিস কি? বলেছি না
তুমি গ্রাম করে জানো শুশু কাকা আমি আর মাধুরী যে গ্রাম করতাম এই গ্রামের লোক তো কেউ জানতো না আমরা তো গোপনে আড়ালে আরে বেটা আমি যদি না জানি তাহলে একসাথে দুটো ব্যবসা কিভাবে করি দুটো বিজনেস কিভাবে করি একসাথে দুটো বিজনেস করতেছো গালি পরে এত দূর পর্যন্ত মাধুরীর কানে গান পৌঁছবে আমার গানই সব মাধুরী সব মাধুরী জীবনে মাধুরী মরণে মাধুরী আমার হৃদয়ে থাপ্পর তো খাওয়া লাগবে তাই না আপনি থাকেন আপনার ওই গান আর শুভ কাজ দিয়ে আমি গেলাম তাই কছিলাম আকাশ ভাই তো আপনাকে খুঁজতেছে ভাই কোন দেখলাম ওই নলখার রাস্তাকে ওই যাতে ছিল আর গুনগুন করে কচ্ছিল এই হান্নান তুই কোনে রে হান্নান তোকে একবার পায় নেই রে হাতে দেখছি ভাই একটা মান্দার গাছের ডাইল কচ্ছিল আর নাকি আপনাকে গাছের সাথে ঝুলাবে ওই মাথা নিচে পা উপরে এই কোমর থেকে এই যে আকাশটা আকাশটা আর এই যে বহর এই দুইটার জন্য মানে সমস্যা হইতাছে না রে তুই আসলে আমার বিরাট বড় উপকার করছিস ভাই আমার একটু সাবধানে চলাফেরা লাগবে মানে আমার পিছিয়ে তো শত্রু লেগে গেছে বুঝছিস না সব শত্রু হয়ে গেছে আমার আমি তো আপনাদের ওই কোচিং সেন্টার ওইখানে সবচেয়ে সব থেকে ওই মোটামুটি মাশাল্লাহ সুন্দরী ওই একটা মেয়ে থাকে নাম হচ্ছে আপনার সেতু কছিলাম ওই সেতু সুন্দর এক গানের ফাহি মন নিয়ে আসে কেলা হরে করতেছে ভাই খেলা সেতু বুঝছি আমি চিনছি সুন্দর হয়ে মায়া ডাউন ট্রেনিং সেন্টারে কিন্তু রে ভাই তোর লাগে তো খারাপ লাগতেছে আমার আমি বাঁচু খালি পায়ে হাঁটি জীবন একটা কাঁটা বিধলো না আমার মনে এতগুলো কাঁটা কে কাঁটা হানুমান নাম করছে না কি জানি আপনি আমার পরে কত মানুষ টাকা দিল তাদের ভিসা হয়ে গেল তারা বিদেশ চলে গেল আমার বেলায় খালি এক একদিন এক এক কথা বলছে তেহার মতো যেমন আপনি লুপ নাই লুপ নাই আমি হান্নান তেহার জন্য আমার লুপ নাই আমি যে অনুমতি টেহা দিই আমি চেষ্টা করব কথা দিতে পারতাছি না পরে তুই চেষ্টা করে দেখ আমার তা ওনার শরম একটু বেশি সেজন্যই তো উনি চুরির কাজ করে তাই না হ্যাঁ একটু আগে না আমারে বড় আপা কোলে হ্যাঁ বড় আপার কাছে আবার কিসের শরম কিসের লজ্জা আনন্দে মেতে উঠে ফরেন ভিলেজ
জমে ওঠে কোন ছুটি দুঃখকে দিয়ে ছুটি এভাবে তাইরে নাইরে সবাই থাকে ভাবসাগরে কেটে যায় গল্প গানে স্বপ্নের হৃদয়ে আনন্দে মেতে ওঠে ফরেন ভিলেজ আনন্দে মেতে ওঠে ফরেন ভিলেজ।